বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ এবং সম্ভ্রম হারানো মা বোনের সংখ্যা আরও বেশি জানিয়ে ইতিহাসবিদরা বলছেন এ বিষয়ে আরও গবেষণা দরকার। কাজ করতে হবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের বিষয়েও। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান শাহজাহান খানের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা। মুক্তিকামী বাঙালিকে স্তব্ধ করে দিতে একাত্তরে 25 মার্চ গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী, চলে 16 ডিসেম্বর পর্যন্ত। মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ প্রাণ দিয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন 2 লাখ মা বোন। তবে এ নিয়ে সুনির্দিষ্ট তালিকা হয়নি স্বাধীনতার 50 বছরেও, নেই তেমন কোনো মানসম্পন্ন গবেষণাও। গণহত্যা দিবসটিও সরকারিভাবে পালন শুরু হয় 3 বছর আগে থেকে। রাজধানীতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আলোচনা সভায় উঠে আসে এসব তথ্য। এই 2 লক্ষ একটা সংখ্যা বলা হয়, এটি কেন বলা হয়, কি হিসেবে বলা হয় আমি জানি না। তখনকার আমলাতন্ত্র হয়তো এটা স্বীকার করে তুলেছিল, ভেবেছিল যে ধর্ষণের কথা বেশি বললে বোধ হয় আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। আমি যে গবেষণা করেছি তাতে 5 লক্ষের মতো, 5 লক্ষের বিপরীত হচ্ছে ধর্ষণ। এখন আমরা যে জরিপ চালাচ্ছি তাতে সরকার বেড়ে যাবে। এজন্য অবশ্য আমলাদের দুষছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। অর্ডারটা কে কার্যকর করে? ওই সচিব সাহেব। সচিব সাহেব যদি কার্যকর না করে তাহলে পরে কি হবে সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। সচিব সাহেব যদি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোক হন তাহলে তো এখানে সমস্যা হবেই। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন, ব্যক্তি পর্যায়ে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ গবেষণা ও জাদুঘর প্রতিষ্ঠা করতে চাইলে সহায়তা দেয়া হবে। আমি যদি ধারণা করি কোনো কিছু, আমার দ্বারা তো সেটা হবে না বাস্তবে। তো এখন যাদের উপর দায়িত্ব তারাই তো মনে প্রাণে দল যদি ধারণা করে, সরকারের যারা রাষ্ট্রীয় কর্মচারী তারা যদি ধারণা করে সরকার সিদ্ধান্ত নিল সেটা বাস্তবায়ন হয় না। তরুণ প্রজন্মের সামনে মুক্তির বীরত্ব গাথার পাশাপাশি পাকবাহিনীর নির্মমতা তুলে ধরার উপরও জোর দেন বক্তারা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।